মিডিয়া নিউজ 24। লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে রঙিন দুনিয়ার মানুষ ছিলেন মডেল এবং অভিনেত্রী সুজানা। কিন্তু আপনি সম্প্রতি তার ফেসবুক পেজে গেলে একটু অবাকই হবেন। সুজানার টাইমলাইন জুড়ে এখন শুধুই ধর্মীয় বাণী এবং কোরআন হাদিসের শোভা পাচ্ছে। বাংলাদেশের গ্ল্যামার দুনিয়া থেকে এই তারকা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। দেশ ছেড়ে থাকছেন আরব দেশের দুবাই, সেখান থেকে দেশে ফিরেছেন তিনি। আর ফিরে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, 5 মাস পর মায়ের হাতের মজাদার রান্না খেলাম আলহামদুলিল্লাহ। যদিও এবার দেশে বেশি দিন থাকবেন না সুজানা, 3 সেপ্টেম্বর মা সহ উড়াল দেবেন দুবাই। তার আগে রাজধানীর গুলশানে নিজের বুটিক শপের নতুন শাখা উদ্বোধন করবেন তিনি। সুজানাকে এখন নিয়মিত হিজাব এবং বোরকা পরা অবস্থায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুজানার হঠাৎ এমন বদলে যাওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, কুরআন হাদিস থেকে অনেক জ্ঞান আহরণ করেছি, সেখান থেকেই মূলত মনে হলো মিডিয়ায় আমার কাজ করা ঠিক হবে না। 2018 সালের নভেম্বরের ওমরা হজ পালনের পর গ্ল্যামার দুনিয়া থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন এই তারকা। চলতি বছরের জুনে 16 বছরের মডেলিং এবং অভিনয় ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন তিনি। নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ধর্ম প্রচার এবং অসহায় মানুষদের জন্য কাজ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে যান তিনি। 2001 সালে মডেল হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন সুজানা। এরপর 2003 সালে লাক্স ফটোসুন্দরী খেতাব জেতেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হাইওয়ে 7, দ্বিতীয় জীবন, টার্মিনাল এবং ধারাবাহিক নাটক 91। এছাড়াও সানক্রেস্ট, কনকা ফ্রিস, তিব্বত স্নোর মতো বিজ্ঞাপন চিত্রের মডেল হন সুজানা জাফর। বন্ধুরা, এই সুজানা জাফরকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।